অধিকাংশ বিড়ি কারখানা গড়ে উঠেছে জরিধান বন্ধা ঘোষিত ও দরিদ্র অধ্যুষিত এলাকায়, যেখানে কোনো গড়ে উঠেনি। আর এসব কারখানা অধিকাংশ শ্রমিকের নারী, আবার তাদের মধ্যে অধিকাংশ বিধবা, স্বামী পরিত্যক্ত বয়স্ক এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। জাতীয় রাজস্ব বোর্ড বহুজাতিক সিগার কোম্পানির পুনরায় বিড়ি ও সিগারেটের মধ্যে ব্যাপক শুল্ক বৈষম্য তৈরি করেছে। এই বৈষম্যের কারণে বিড়ি শিল্প ধ্বংস হচ্ছে, অন্যদিকে সম্প্রসারিত হচ্ছে সিগারেটের বাজার। উল্লেখ্য, বিড়িতে প্রায় প্রতি বছরে অপহরণের বিবর্ধিত শুল্ক আরোপ করে পক্ষান্তর সিগারেটের প্রস্তাবে কোনো শুল্ক আরোপ না করে এমনকি শুল্ক কমিয়ে সিগারেট বান্ধব দেশ তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ায় লাভবান হচ্ছে সিগারেট কোম্পানিগুলো, আর ক্ষতিগ্রস্ত শ্রম ঘনষ বিড়ি শিল্প ও এর সাথে জড়িত লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক। প্রিয় সাংবাদিক বন্ধুরা, 1975 সালে বিড়ি শিল্প করের আওতায় আনার পর থেকে ক্রমাগত বাড়ানো হতে থাকে করের বোঝা। 2000 ও 2008 বছরে প্রতি হাজারে বিড়ি শুল্ক ছিল 30.90 টাকা, যেটি বাড়তে বাড়তে 2015 ও 2016 অর্থবছরে হয়েছে 160.12 টাকা। অব্যাহত শুল্ক বৃদ্ধির ফলে 2000 ও 2001 অর্থবছরে সেখানে 288টি কারখানা কর্মরত ছিল এবং 48,62,268 জন শ্রমিক। সেখানে কমতে কমতে বর্তমানে 75টি কারখানা এবং 15,05,395 জন শ্রমিক প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মরত আছে। গত 16 বছরে বেকার হয়েছে প্রায় 33 লক্ষ শ্রমিক। অব্যাহতভাবে শুল্ক বাড়ানো সত্ত্বেও এ খাত থেকে সরকারি আয় কমে গেছে। 2000 ও 2001 অর্থবছরে বিড়ি থেকে রাজস্ব আয় হয়েছে 333.88 কোটি টাকা, আর 2015 অর্থবছরে তা অপরিবর্তিত রয়েছে। জাতির মেরে সশস্ত্র সাংবাদিক ভাই সাংবাদিকগণ, আপনারা জেনে আশ্চর্য হবেন যে 2003-2004 অর্থবছর সিগারেটের সর্বনিম্ন স্ল্যাবে শুল্ক ছিল 35%, সেটি 2004 এবং 2005 অর্থবছরে কমিয়ে করা হয় 32% এবং তা অপরিবর্তিত থাকে পরবর্তী 6 বছর ধরে। রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী গত 12 বছরে সিগারেটের সর্বনিম্ন স্ল্যাবের শুল্ক বেড়েছে মাত্র 13%, অন্যদিকে বৃদ্ধি বেড়েছে 20%। গত 2 বছরের বাজেটে বৈষম্যমূলক শুল্ক বৃদ্ধির পরিসংখ্যান করে ধরা হল। 2014-2015 অর্থবছরে বিড়িতে শুল্ক বৃদ্ধি পেয়েছে 30%, অন্যদিকে সিগারেটের শুল্ক বৃদ্ধি পেয়েছে 18%। 2015-2016 অর্থবছরে বিড়িতে শুল্ক বৃদ্ধি পেয়েছে 15%, অন্যদিকে সিগারেটের শুল্ক বৃদ্ধি পেয়েছে 30%। এমনকি গত 2015-2016 অর্থবছরে সিগারেটের উচ্চ স্ল্যাবের গুণস্তর 90+ থেকে আশ্চর্যজনকভাবে কমিয়ে 70+ করা হয়, যা বাংলাদেশের বাজেটে প্রথম ছিল। সিগারেটের উপর কোনো রকম অগ্রিম কর ছিল না। গত 2015-2016 অর্থবছরে তা 3% করা হয়, অন্যদিকে বিড়িতে দীর্ঘদিন ধরে অগ্রিম আয়কর দিয়ে আসছে, যা বর্তমানে 10%। এখানেও চরম বৈষম্য। সাংবাদিক বন্ধুরা, সিগারেট বাজার প্রস্তাবিত 2016-2017 অর্থবছরের বাজেটে চরম বৈষম্যমূলক অবস্থা। প্রস্তাবিত 2016-2017 অর্থবছরের বাজেটে বিড়ি সিগারেটের শুল্ক বৈষম্য আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এই বাজেটকে আমরা সিগারেট বান্ধব বাজেট পুলিশের ও বিড়িকে ধ্বংসের বাজেট হিসেবে আখ্যায়িত করছি। এই বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের সিগারেট পৃথিবীর এই প্রতিফলন ঘটেছে। প্রস্তাবিত বাজেটে বিড়িতে মূল্যস্তর বৃদ্ধি পেয়েছে 45%, অন্যদিকে সিগারেটের নিম্ন স্ল্যাবের মূল্যস্তর বৃদ্ধি পেয়েছে 28%, বিড়িতে সম্পূর্ণ শুল্ক বৃদ্ধি পেয়েছে 5.5%, অন্যদিকে সিগারেটের নিম্ন স্ল্যাবের সম্পূর্ণ শুল্ক বৃদ্ধি পেয়েছে 2%। অর্থাৎ প্রস্তাবিত 2016-2017 অর্থবছর বাজেটে সর্বমোট বিড়িতে 62.87 টাকা এবং সিগারেটের শুল্ক স্ল্যাবে 31.48% শুল্ক বাড়ানো হয়েছে। সমগোত্রীয় গণ্য হওয়া সত্ত্বেও এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবে মেনে নেওয়া যাবে না। সমগোত্রীয় গণ্য হওয়া সত্ত্বেও এ ধরনের আচরণ কতটা যৌক্তিক তা সাংবাদিক বন্ধুরাই বিবেচনা করবেন। সাংবাদিক ভাইদের কাছে আরেকটি প্রশ্ন, এই বিড়ি কারখানাগুলো বন্ধ হয়ে গেলে কারখানায় কর্মরত অধিকাংশ বিধবা নারী, স্বামী পরিত্যক্ত বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী শ্রেণীর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান
কর্মসংস্থান কোথায় হবে, এবং একজন প্রতিবন্ধী শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান কি হতে পারে, গ্রামীণ এলাকাতে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে লক্ষ লক্ষ বিদেশি শ্রমিকদের বেকারত্ব রোধ করবে 2016-2017 অর্থ বছরের বাজেটে নিম্নলিখিত দাবি সহ বাস্তবায়ন করতে বাংলাদেশ বিশ্ব মালিক সমিতির পক্ষ থেকে তাদের দেবে সাংবাদিকদের মাধ্যমে সরকারকে সবিনয়ে অনুরোধ করছি। চলতি প্রস্তাবিত বাজেটে ষড়যন্ত্রমূলক বা বিনিয়োগ আরোপিত সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং পক্ষপাত ও বৈষম্যমূলক রূপায়ণ না করে ন্যায়ভিত্তিক এবং সামঞ্জস্যপূর্ণ রূপায়ণের বাস্তবায়ন করতে হবে। দুই, বিনিয়োগ আরোপিত অগ্রিম আয়কর সিগারের সমান 10% থেকে 3% করতে হবে।